বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর দেখো, আজকে হলো রাখি, আর রাখিতে দাদাকে রাখি পরেছি। তো দাদা বললো দিদিকে আর আমাকে যে তোদেরকে রাত্রিবেলা ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো। কোনো গিফট দেয়নি, তো গিফটের বদলে আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াচ্ছে। আর আমরা দেখো রাত্রি 10টা বাজে, আমরা এখন ঘুরতে বেরিয়েছি আর কেকে যাচ্ছি। দেখো এই যে সোনা, তোমাকে দেখা যাচ্ছে, দেখো এই যে। আর বদ্দা এখনো আসেনি, বদ্দা আসলে ওর আজকে একটু কাজের চাপে ব্যস্ত ছিল, ওই জন্য আসতে পারিনি। তো বদ্দা ঘরে আছে আর শ্রদ্ধা আমাদেরকে এই ট্রিটটা দিচ্ছে, তো আমরা এখন যাচ্ছি। তো চলো আমরা রেস্টুরেন্টে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো চলো আমরা নাচতে নাচতে যাচ্ছি, এত ভালো একটা গান চালিয়েছে। আমার দাদাকে দেখো, বলো কি ছেলে ভালো না রে? আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্ট। আর দেখো এই যে দিদি আগে বেরোচ্ছে। এই যে আমাদের ড্রাইভার, কয় কি হচ্ছে দেখি, গাড়িতে কি পয়ে হয়েছে? এটা রেস্টুরেন্ট না ধাবা? এরা ও, আমরা ধাবায় চলে এসেছি। এটা কি মাইকেল নগর ধাবা? নগর তাই তো, মাইকেল নগর তাই তো। আচ্ছা, এটা মাইকেল নগর। আর দেখো এই সামনে, এটা কি এয়ারপোর্ট গো? ওই যে উল্টো দিকে এয়ারপোর্ট, ও উল্টো দিকে এয়ারপোর্ট। এখান থেকে যত প্লেন সব উঠছে আর আমরা দেখি খুব ভালো লাগছে। গাড়িগুলোর অপরচুনিটি এয়ারপোর্টে দাঁড়িয়ে দেখতে হবে প্লেন। তো চলো আমরা এখন রেস্টুরেন্টে ঢুকি, মানে ধাবায় আর কি যাই। এই যে চলে এসেছি মাইকেল নগর ধাবা। আর দেখো এই যে আমাদের, এই যে আমাদের এই যে প্লেন উঠছে। তো দেখো এই যে প্লেন উঠছে, তাই তো। আর এই যে আমরা ধাবায় খেতে চলে এসেছি, মাইকেল নগর ধাবা, তাই তো, মাইকেল নগর ধাবা। তো চলো ভেতরে ঢুকে কে কি খায় দেখি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আগেই বসে গেছে, তোমরা আগেই খাও, আমরা পরে খাবো। কি আনন্দ হবে, কি খাবে বলো দাদা, কি খাবে? বাস বাস বাস, এই সত্যি এখানে এসেছি, খুব ভালো ভালো খাবার চলছে। আর বস না, বস না, ইয়ে নেবে বাটার না, ইয়ে নেবে কি বলে, না না একটা চিলি চিকেন নিচ্ছি, বোনলেস 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 দুটো চিলি চিকেন নিচ্ছি। দেখো আমাদের অর্ডার চলে এসছে, আর এইটা হলো আলু পনির, এগুলো হলো চিলি চিকেন, আর এক প্লেট স্যালাড নিয়েছে, আর এগুলো তন্দুরি রুটি। চলো আমরা এবার খাবার স্টার্ট করি, খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলি। আমরা আমাদের খাবার চলে এসেছে, এবার আমরা খেয়ে নিই। খুব জোর খিদে পেয়েছে, কেন অনেকটাই রাত্রি হয়ে গেছে বুঝতেই পারছো। তোমার দাদা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, খিদে হয়ে গেছে, তাই তো, অনেক রাত্রি হয়ে গেছে। চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে আমরা কথা বলি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ির জন্য যাওয়া যায়। তো বাড়িতে যাওয়ার আগে দেখো, আরে একটু ফটো তুলে নিই, ফটো না তুললে হবে বলো? হ্যাঁ, আজকে দিনটা খুব ভালোভাবে কাটলো, রাখিটা খুব ভালো গেল এবছর। চলো অনেক রাত্রি হয়েছে, এবার আমরা বাড়ি যাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। টাটা।